দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন নেটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতায় কেমিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার হাসপাতাল অনুষ্ঠানে রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা মানে পবিত্র ঈদুল ফিতরে যেমন চাঁদ রাতের কথা বলা হয় ঈদুল ফিত আজহায় রাতের ব্যাপার নাই তবু সেভাবে মিলালে ঈদের আগের রাত এটা সবাই খুব আনন্দে কাটান নিশ্চয়ই সবার ছুটি যার যার মতো বাড়ি হয়তো অনেকে এখনও বাড়ি পৌঁছতে পারেনি বাড়িতে যাচ্ছেন গিয়ে পরিবারের সাথে মিলিত হবেন বা ঢাকায় যারা আছেন তারা সবাই ছুটির আমেজে আছেন কিন্তু পবিত্র ঈদুল আজহার বিশেষ ব্যাপার যেটা সেটা হলো যে আমরা আল্লাহর লাভের জন্য আমাদের প্রিয় পশু কোরবানি দেই স্যাক্রিফাইস করি সেই কোরবানির সাথে আবার একটু খাওয়া দাওয়ারও ব্যাপার স্যাপার থাকে কারণ যে পশু কোরবানি দেয় সেটা পরে আমরা আত্মীয় স্বজন প্রতিবেশী গরিব মানুষ সবার মধ্যে বিলিয়ে সবাই মিলে একটা উৎসবের রং লাগে সারা দেশে তো পবিত্র ঈদুল আজহার দুই ঈদেই আমাদের আমরা বিশেষ খাবার খাই তবে পবিত্র ঈদুল আজহার যেহেতু পশু কুরবানি হয় ফলে গরুর মাংস খাওয়ার একটা বিশেষ ব্যাপার থাকে এবং গরুর মাংসের নানা রকমের রেসিপি অনেক রকমের রেসিপি দিয়ে রান্না হয় আমরা মজা করে খাই তারপরে শ্যামাই পোলাও ইত্যাদি যা নর্মাল যা আছে তা তো থাকি তো আজকে আমরা আসলে কথা বলবো ঈদের আনন্দ তো থাকলোই সাথে আমরা যে খাওয়া দাওয়া করব সে খাওয়া দাওয়াটা কিভাবে রান্না করলে মজা করে খাওয়া যাবে এবং কিভাবে খেলে আপনার স্বাস্থ্য ঠিক থাকবে দুইটা মিলিয়েই আমরা একদম হুট করে অনেক বেশি খাওয়া যেমন গরুর মাংস খেতে খুব মজা আমার খুবই প্রিয় কিন্তু আমরা আবার এও জানি যে এটা স্বাস্থ্যের জন্য রেডমিট খুব একটা ভালো না ভালো না বলে আবার মুখ ফিরিয়ে নেওয়া যাবে না আবার খুব বেশিও খাওয়া যাবে না সেই ভারসাম্যটা কতটুকু দরকার সেটা আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে দুজন অতিথি আছেন আছেন আফরোজান নাজদিন সুমি রন্ধনশিল্পী ট্রেনার এবং অ্যাস এবং আছেন তামান্না চৌধুরী এভার হাসপাতালের প্রধান পুষ্টিবিদ আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি দিন বিশেষ দিন আজকে বাবা দিবস পৃথিবীর সকল বাবার প্রতি ভালোবাসা দিয়ে আমরা আজকে আমাদের অনুষ্ঠান শুরু করি আজকে আমি যে শার্টটি পরে বসেছি আমার সন্তান আমাকে বাবা দিবস উপলক্ষে এই শার্টটি উপহার দিয়েছে সকল সন্তান এবং সকল পিতার প্রতি ভালোবাসা আমরা আসলে আজকে সে শুরুতে যেমনটি বলছিলাম কথা বলবো যে গরুর মাংসের কত রকমের মজার মজার রেসিপি থাকে সেটা কিভাবে রান্না করলে বেশি মজা হবে এবং কিভাবে খেলে স্বাদও থাকবে কিন্তু স্বাস্থ্যও ঠিক থাকবে এই আলোচনা করব আফরোজ নাজনী সুমি আপনাকে দিয়েই শুরু করি একটু যে মানে কালকে তো আমরা সবাই কোরবানির জন্য প্রস্তুত এখন তারপরে কোরবানির মানে কাটা বাছার পরে যখন আপনাদের কাছে যায় তারপরে অংশটা একটু যদি আপনার কাছে শুনি আসলে এটা তো একটা আমি বলবো যে কোরবানির শুরু থেকেই কিন্তু আমাদের প্রস্তুতিটা শুরু হয়ে যায় যেমন কালকে ঈদ আজকে থেকে কিন্তু আমাদের অলরেডি বাসায় হাফ ডান খাবার চলছে। মানে प्रिपरेशनটা 나와 হয়ে গেছে হাফ। এখন যেটা হয় কুরবানির পরে যেটা কারণ মাংসটা আনার পরে আমাদের যে ভাগ করে সবাইকে দেয়া আত্রিশজন বা গরিব মানুষ সবাইকে দেওয়ার পরে নিজেদের জন্য যেটা রাখি সেটাও আবার আমরা প্যাকেট করি বিভিন্ন ভাবে এবং কিছুটা আমরা তখনই চড়িয়ে দেই রান্না কারণ খেতে তো হবে কারণ কুরবানির মাংসটা দিয়ে আমরা নরমালি দুপুরে সবাই প্রত্যেকটা পরিবারে আসলে কোরবানি যারা দেয় দুপুরে সেটাই রান্না করা হয় তো আসার সাথে সাথে আমি যেটা করি আমার বাড়িরটাই বলি যে প্রথমে আমি মাংসটাকে ধুয়ে ভালো করে সব কাটা মশলা যেগুলো আছে ধরেন আদা রসুন সব একটু কাটা মশলা দিয়ে আস্ত আস্ত করে দিয়ে এটা আমি একটু চড়িয়ে দিই কারণ মাংসটা হতে থাকে মশলাটাও এর সাথে মিশে যায় এটা আসলে খুব কষ্টের কিছু না জাস্ট সব মাখিয়ে চড়িয়ে দেওয়া হয় এবং এই ফাঁকে বাকি কাজগুলো তখন সেরে নেওয়া হয় তো এটা হতে থাকে এটা হওয়ার সাথে সাথে আর কোরবানি গরুটা এত ফ্রেশ থাকে গরু বা খাসি যেটাই যে কোরবানি দেয় এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মানে এটা আসলে অন্য সময় মাংসগুলো দেখা যায় অনেক সময় সেদ্ধ করতে আমাদের প্রেশার কুকার ব্যবহার করতে হয় না না কিছু লাগে কিন্তু এই মাংসটা কিন্তু খুব খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং আমরা আসলে তাড়াতাড়ি যাতে খেতে পারে সবাই সেই মুহূর্তে এটাই আসলে প্রথমে করি আর তারপরে আনুষাঙ্গিক আরও অনেক আসলে আইটেম করা হয় কারণ যেহেতু না তবে ধরেন আপনাকে যদি নিশ্চয়ই আপনার অনেক লম্বা তালিকা আছে আপনাকে যদি মানে সবচেয়ে পছন্দের রেসিপি বলা হয় গরুর মাংসের আপনি বেছে নেবেন কোনটা আমার তো আসলে কালাভোনা খুব পছন্দ গরুর কালাভোনাটা এটা খুব মজা লাগে আর এই যে যেটা বললাম কাটা মশলায় গরুর মাংস এটাও আমার খুব পছন্দ যার কারণে এটা সবচেয়ে আগে আমি বাসায় করি আর আসলে গরুর খাসি যেটাই বলি মানে আমার বাসায় যেটা গরুর মাংসটা সবাই বেশি পছন্দ করে খাসির তুলনায় খাসিটা শুধু বিরিয়ানি বা রেজালা এই ধরনের খাবারে ব্যবহার করা হয় বেশিরভাগ মানে আপনারা যখন মানে যারা এই পুষ্টিবিদ বা ডাক্তার যারা তারা কিন্তু রেডমিটের ব্যাপারে খুব একটা রেস্ট্রিকশন দিয়ে দেয় গরু মাংস খাওয়া যাবে না খাওয়া যাবে না কিন্তু তো আসলে এত আপনাদের কোনো বিধিনিষেধ কেউ মানবো না এখন বলেন যে এই বিধিনিষেধ না মেনে কিভাবে ভালো থাকা যাবে মানবো না আগে বলে দিলাম তারপরে বলো না অবশ্যই এটা আসলে আমি একটু বলতে চাই যে কোরবানিটা যেটা আমাদের মাংসের তিনটা বিষয়ে খুব খেয়াল রাখতে হয় স্বাস্থ্যের কথা যদি আসে প্রথমত হচ্ছে সংরক্ষণ যে আপনি বাসায় মাংসটি কিভাবে সংরক্ষণ করবেন কারণ একই দিনে কিন্তু আমরা এটা খেয়ে শেষ করে ফেলি না প্রপারলি সংরক্ষণ না করলে কিন্তু সেটা স্বাস্থ্য ঝুঁকি হতে পারে আর দ্বিতীয়ত আপা অলরেডি যেটা বলেছে যে রন্ধনটা মানে রান্নাটা রান্নার প্রসেসটা খুব হেলদি হওয়া সেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর তৃতীয়ত হচ্ছে আসলে কে খাচ্ছে কতটুকু খাচ্ছে এই বিষয়টা যে সবার জন্য কখনই গণহারে আমরা না করি না ব্যাপারটা হয় যে যখন কোনো একটা অসুখ বিসুখ থাকে কারো তার ক্ষেত্রে হয়তো আমরা কিছুটা মডিফিকেশনের কথা বলি অর্থাৎ গরুর মাংস অবশ্যই খাওয়া যায় গরুর মাংস আপনি জানেন কিনা যে এটা প্যাক প্যাকেট অফ নিউট্রিয়েন্ট অর্থাৎ সব ধরনের পুষ্টি এটাতে আছে আয়রন থেকে শুরু করে প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সব কিছু আছে কিন্তু সমস্যাটা হচ্ছে এত বেশি থাকাতেই রান্নার ব্যাপারে যদি একটু সতর্ক থাকা যায় তেলের ব্যাপারে লবণের ব্যাপারে সেই ক্ষেত্রে দেখা যায় যারা অসুস্থ আছেন যেমন প্রেশারের পেশেন্ট তার ক্ষেত্রে হয়তো একটু সীমিত খাওয়া উচিত যে কোলেস্ট্রলের পেশেন্ট বা যে ইউরিক অ্যাসিডের পেশেন্ট তাদেরকে একটু বুঝে শুনে খেতে হয় কিন্তু ইয়ং পারসন যারা হেলদি তারা যদি গরুর মাংসটাকে এনজয় করতে চায় আশেপাশের জিনিসগুলোকে একটু বাদ দিতে হবে যেমন ধরেন এই কোরবানিদে আমি মনে করি অনেক বেশি বাহারি ডেজার্ট না খাওয়া উচিত যেহেতু গরুর মাংসটা একটু রিচ অথবা চালের সাথে রিজগুলো একটু দূরে রাখা ব্যালেন্স করতে হয় যেমন আপনি যদি গরুর মাংসের সাথে বিরিানি না খেয়ে যদি চালের রুটি বা প্লেন পোলাও নেওয়া হয় বা সাদা ভাত সাদা ভাত না হয় তাহলেও কিন্তু সেটা অনেকটা ব্যালেন্স হয় নিউট্রিশনের দিক থেকে সো যেমন ধরেন আপনি যেহেতু গরুর মাংসটা দুই তিন দিন খাওয়া হয় সবজি খাওয়া যায় না এটা সাথে কিন্তু সবজি আসে না সেই ক্ষেত্রে আমরা বলি একটু পাতে সালাদ নিয়ে নেওয়া বা দিনের অন্য সময় একটা ফ্রুট খাওয়া মানে খাবে গরুর মাংস অবশ্যই মাথায় ব্যালেন্স টা যেন্সেন্ট আচ্ছা আরেকটা জিনিস হলো যে এই যে মানে মানে বিশেষ করে কোরবানির মাংস রান্না করলে একদম দেখি যে হারের উপরে চর্বি একদম মানে ভাষে এবং অনেক সময় আমরা দেখি যে রেখে দিলে পরদিন মানে জমে জমে যায় একদম সেটা কি তুলে ফেলা মানে তুলে ফেলা স্বাস্থ্যের জন্য ভালো বা এরকম কি গুড কোয়েশ্চেন এখানে দুটো বিষয় এই এই যে চর্বিটা যে জমে তার মানে এটা স্যাচুরেটেড ফ্যাট মানে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য আসলে অধিক গ্রহণ ভালো না বেশি ঝুঁকি হ্যাঁ বেশি ঝুঁকি বাড়ায় বিশেষ করে যাদের প্রেসার থাকে এটা খাওয়ার পর কিন্তু শরীর অনেক হট ফিলিংস হয় এবং আসলেই প্রেসারটা বেড়ে যায় তাই আমাদের পরামর্শ থাকে যে যদিও আফরোজা পেটা আমার সাথে একমত হবেন না মজার রান্না টেস্ট এবং স্বাস্থ্য একসাথে যাবে না যেটা যত বেশি মজা সেটা তত স্বাস্থ্যের জন্য ক্ষতি স্বাভাবিক দুটো উপায় আছে একটি হচ্ছে চাইলে আপনি মাংসটাকে একবার সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে রান্না করলে যাদের বাসায় অনেকেই এই সমস্যায় ভুগছেন চর্বি সমস্যায় তাদের জন্য এটা একটা সেফ হয় কিছুটা চর্বি চলে যায় তারপরে রান্নাটা নিজের মতো করা আরেকটি উপায় হচ্ছে যেটা আপনি বললেন যে রেখে দেওয়ার পর যে জমে যায় তো বারবার গরম করতে কিন্তু আবার ওইটা লাগে মানে আপনি ওইটা ছাড়া তেল ছাড়া কিন্তু গরম করতে পারবেন না খুব যদি পসিবল হয় উপর থেকে কিছুটা চর্বি ফেলে দিলে একটা লেয়ার ফেলে দিলে অনেকটাই স্যাচুরেটেড ফ্যাট কমে যায় যেটা স্বাস্থ্যের জন্য ভালো নয় আচ্ছা ঠিক থ্যাংক ইউ আফটার সুমি আপা যেমনটি এই যে বলছিলেন যে এখন আমাদের তো ধরেন ঘরে ঘরে ফ্রিজ আমরা এই যে প্যাকেট করে করে মাংস রাখি কিন্তু আমি যদি একটু আমার ছেলেবেলার কথা বলি তখন তো আর আমাদের গ্রামে ফ্রিজ ছিল না কথা এবং যা রান্না করার মোটামুটি একবারে বড় হাড়িতে একবারে রান্না করে তারপরে বারবার করা হতো সেটার কিন্তু একটা অন্যরকম টেস্ট ছিল এবং গরুর মাংস ধরেন রান্নার পরে দুই তিন দিন জাল দেওয়ার পরে যেটা সেটা আরও একটু বেশি যত যত এরকম হয় এই যে সংরক্ষণের যে ব্যাপারটা একসময় গ্রামে ছিল পুরো মাংসটাই একবারে বড় হাড়িতে রান্না করে তারপর সংরক্ষণ করা। এখন তো আমি চাইলে প্যাকেট করে ফ্রিজে রাখব। এই যে সময়ের বিবর্তনটা মানে এটার মানে স্বাস্থ্যগত কোনো ব্যাপারে আছে বা কি রকম? স্বাস্থ্যগত ব্যাপার আমি বলবো যে যদি আমরা স্বাস্থ্যগত স্বাস্থ্যগত এবং টেস্টগত হ্যাঁ টেস্টে তো অবশ্যই কিছুটা পার্থক্য থাকবে। একটা হচ্ছে আপনারা যখন মাংসটাকে যে যখন বেশি ভাজা হচ্ছে তখন কিন্তু ওই যে আপনি বললেন না খেতে ভালো লাগে আসলেই লাগে কিন্তু একটু ঝুড়াঝুরা হয়ে যায় মাংসটা জাল হতে হতে সেটা কিন্তু এক ধরনের টেস্ট সেটা আবার একদম ফ্রেশ যে মাংসটা আমি রান্না করলাম সেটার সাথে মিলবে না তো দুটো টেস্ট সম্পূর্ণই আলাদা আর আমি আমার কাছে যেটা মনে হয় যে একবারে বেশি করে রান্না করে ওইটা হয়তো আমরা অল্প করতে পারি কারণ এখনকার ফ্যামিলিগুলো অনেক ছোট আগের মতো আসলে জয়েন্ট ফ্যামিলি নেই তো এতগুলো মাংস আমাদের রান্না করা হয় না আমরা হয়তো ভাগ ভাগ করে করি তো যেটা আমরা ওরকম ঝুড়া করে খেতে চাই সেটা কিন্তু আমরা চাইলে ওইভাবে রান্না করে রেখে দিতে পারি সেটা আমরা বারবার জাল দিলাম কিন্তু বেশিরভাগই আমরা যে প্যাকেট করে যেটা রাখি এটা আমার কাছে মনে হয় যে ভালো যখন আমার যতটুকু সুবিধা ততটুকু আমরা আসলে ব্যবহার করলাম আর যখন ডিপ ফ্রিজে আমরা রাখি সেটা কিন্তু গুণগত মানটা ঠিকই থাকে হ্যাঁ সো সেভাবে আমরা সংরক্ষণ করতে পারছি তবে ডিপ ফ্রিজে রাখার কথা যেটা বলছিলেন যে অনেক সময় দেখা যায় যে ঠিক প্রপারলি রাখ না পারলে বা কোনো কারণে ধরেন মানে ইলেকট্রিসিটি ফ্ল্যাকচুয়েট করলো বা তখন কিন্তু আবার মাংসটা সেক্ষেত্রে মাংস সংরক্ষণের ব্যাপারে কোনো পরামর্শ আছে এখন আসলে অনেকের ধরেন আপনার বাসার এখন ফ্রিজে কোনো সমস্যা হলো ফ্রিজটা নষ্ট হয়ে গেল কি করবেন ঈদের মধ্যে তো কাউকে পাবেন না তো তখন কিন্তু ওই সনাতন পদ্ধতিতে আমাদের যেতে হবে মাংসটাকে একবারে আমরা জাল দিয়ে রাখতে পারি কিছুটা আচারি মাংসর মতো আমরা করতে পারি কিছুটা মাংসের সুটকি করে রাখতে পারি আসলে অনেক প্রসেসেই মাংসটাকে আমরা সংরক্ষণ করতে পারি শুধু একটু হলুদ একটু লবণ মাখিয়েও কিন্তু আমরা এটাকে একটু তেলে জাল দিয়ে রাখতে পারি সো এইভাবে আসলে ভিন্ন ভিন্নভাবে কিন্তু মাংসটা রাখা যায় রাখতে চাইলে এটা আসলে তাদেরকেই বলবো যাদের আসলে এখন হয়তো ফ্রিজে কোন কোনো কারণে কালকে সমস্যা হয়ে গেল তারা করবেন আর নর্মালি আমরা যেভাবে যদি সংরক্ষণ করি মাংসটা যদি আমরা কোরবানি হওয়ার পরপরই প্যাকেটটা করে রেখে দেই তাহলে কিন্তু কন্টামিনেশনের সম্ভাবনাটা থাকে না আরেকটা জিনিস আমাদের সবার খেয়াল রাখতে হবে যে যে রান্না করা খাবার আর এই যে কাঁচা মাংস এই দুটো কিন্তু আমরা একসাথে রাখবো না

সালাদ কাটবো সো আমরা হয়তো চাকুটা দিয়ে মাংসটা যদি একটু কাটি কোনো সময় সেটা যদি প্রপার ওয়েতে চপিং বোর্ডটা চাকুটা ধুয়ে না আবার হচ্ছে সালাদটা কাটি তো কিন্তু ফুড কন্টামিনেশন হতে পারে সো এগুলা ছোট ছোট অনেক ব্যাপার যেতে পারে হ্যাঁ কারণ এই জিনিসগুলো আসলে আমাদের খেয়াল রাখতে হবে কারণ যে খাবারটা আসলে আমাদের আমরা এনজয় করছি বা আমাদের আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য দরকার সুস্বাস্থ্যের জন্য সে খাবারটা কিন্তু স্বাস্থ্য হানির কারণ হয় যদি এই ছোট্ট ছোট ব্যাপার গুলো খেয়াল না রাখে আমরা যদি খেয়াল রাখি আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পর আলোচনায় ফিরবো প্রিয় দর্শক আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো প্রিয় দর্শক এলাম আলোচনায় কথা বলছিলাম কাল ঈদ ঈদে আমরা অনেক মজার মজার খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তবে সেটা কত বেশি মজা করা যায় এবং সেটার সাথে সাথে স্বাস্থ্যের কথাটা যেন আমরা ভুলে না যাই সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা কোনোভাবেই টেস্টের ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে না টেস্ট বজায় রেখে কিভাবে স্বাস্থ্য ঠিক রাখা যাবে জন্য আজকের আলোচনা তামান্না চৌধুরী একটা কথা বলেন তো যে আপনি তো অনেক পরামর্শ দেন আমাদেরকে কিন্তু আপনি নিজে কি সব পরামর্শ মেনে চলতে পারেন না বিফের ক্ষেত্রে তো প্রশ্নই ওঠে না কিছু খেতে হয় আমার পরামর্শ যেটা থাকে যে সব কিছু খাওয়ায় মানুষের আসলে অভ্যাসতা থাকতে হয় সীমিত এটা আসলে সব ক্ষেত্রে মানে খেলেও আপনার ফল খাও সবজি বেশি খেলেও কিন্তু তার একটা হয় আমি মনে করি অভ্যাস থাকা উচিত দ্বিতীয়ত হচ্ছে আপনি দেখবেন এটা একটা ব্লেসিংস আমরা সাধারণত বলি যে যেভাবেই রান্না হোক যাই হোক অল্প পরিমাণে খেলে ইনশাল্লা কিছুই হয় না অনেক পুষ্টি পায় ওই যে বললাম সারাদিনে যদি একটু যেমন ধরেন কালকের দিনটাতে কোল্ড ড্রিঙ্কসটা না খাওয়া কিছু ভালো ইনগ্রেডিয়েন্টস রান্নায় ব্যবহার করা আপা যেটা বললেন কাটা মশলা মানে আমরা যদি মিক্স মশলাগুলো ইউজ না করে সিরকা করি টমেটো দিই মানে ন্যাচারাল হার্বস অ্যান্ড স্পাইসিস দিয়ে রান্নাটা করি এটা কিন্তু অনেক হেলদি হয় আরেকটি বিষয় বলতে চাই বাংলাদেশে যেটা হয় যে আমরা অনেকে ঝোল পছন্দ করি ঝোলের চেয়ে কিন্তু মাংস সেফ মাংস হেলদি মানে যত আপনি গ্রেভি খাবেন গ্রেভির মধ্যেই কিন্তু সবটা চলে যায় মশলা বলেন সোডিয়াম সল্ট বলেন তেল বলেন তো যারা একটু সচেতন এখন কিন্তু আমরা সবাই সচেতন তা আমাদের করতে হবে যে খাবারের ঝোল কম খাওয়া গ্রেভিটা কম খেয়ে ফ্লেশটা মাংসটাকে এনজয় করা আর গুরুপাক একটা বিষয় থাকে কোরবানিদের দেখবেন অনেকের লুজ মোশন হয়ে যায় ইমার্জেন্সিতে অনেককে যেতে হচ্ছে তো তাদের জন্য আমাদের পরামর্শটা হচ্ছে যে ফুটে ফুটে ইন্টার্যাকশন হয় যেমন ধরেন আপনি বিফ খাচ্ছেন ওই সময় আবার খাসির মাংস একসাথে মগ কলিজা মগজ মানে আমরা যে আলাদা গুড়িয়ে না ফেলা একটু হজম ক্ষমতা তো এক রকম হবে না না এবং অনেকেই হয় কি যে বিফটা অনেক সময় ডাইজেস্ট করতে তাদের প্রবলেম হয়ে যায় পরিমাণের কারণে তো এই জন্য আমরা বলি যেমন খাবারের পর একটু দই খেয়ে নিলে সেটা হজমে সাহায্য করে একটু হাইট হেটে নিলে পাইচারি করা বলি খাবারের পর পর পানি না খাওয়া খাবারের আগে একটু পানি খেয়ে নেওয়া এবং খেয়ে শুয়ে না পড়া বসার স্টাইলটা ঠিক রাখা ফুডে ফুড ইনটেকের ক্ষেত্রে এরকম ছোট ছোট বিষয়গুলো মানতে পারলে কিন্তু আপনি সুস্থভাবে কোরবানিরটা যে কোনো মানুষ করতে পারবে না হলে কিন্তু অনেকেই দেখবেন আর কোরবানি ঈদে কিন্তু অনেক শ্রম দিতে হয় মহিলা বলেন পুরুষ বলেন সবাইকে যেমন রাইট যেমন কালকে নেইলস অনেকেরই কিন্তু নখে ইঞ্জুরি হয় হাড়ের খোঁচা খেলে তা আমরা বলি যে আমরা কিন্তু অভ্যাস নাই কিন্তু তারপরে যদি কেউ সচেতন হয় একটু গ্লাভস পরে নিলে হাতটা সেফ থাকে নখটা ভাঙে না আপনি আরামে কাজ করতে পারবেন যেমন বয়স শুধু নকের জন্য না অনেক কাটা কাটি নানাভাবে ইনজুরিডের মানে বিশেষ করে ঝুড়া মাংসের কথা আপা যেটা বলেছিলেন অনেক বৃদ্ধ যারা বয়স্ক যারা অনেক সময় হাড়টা দাঁতেরই প্রবলেম করতে পারে মারি কেটে যেতে পারে আমাদের এই টুকটাক বিষয়গুলো কিন্তু শাস্ত্রের মধ্যে ইনক্লুডেড এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যে হাড় বা পায়া যেটাকে বলি আমরা নেহারি এই জিনিসগুলো খাবারের ক্ষেত্রে একটু সচেতন হতে হবে পরিমাণের পাশাপাশি সতর্কতা কারণ আমি অনেককে দেখেছি যে দাতের প্রবলেম নিয়ে কিন্তু কোরবানির হার হার আটকে দাঁত আটকে আসতে হয়েছে জি আপনাদের ধারণা এবার একটু একজন দর্শক ফোনে আছেন ফোনটা নিয়ে আমি দর্শক নাম বলে প্রশ্নটি করুন জি ঈদ মোবারক জি ভাই বলেন আমার দুজন অতিথির কাছে দুটি পৃষ্ঠ আমাদের দেশে ঈদের সময় বা ঈদের আগে ভুড়ি খাওয়ার একটা প্রবণতা দেখা যায় এই গরুর ভুড়ি এবং গরুর পায়া এই রান্না পদ্ধতিতে কি এবং একজন হাড়ের রুগী বা একজন অ্যালার্জি একদম রুগী কোরবানির সময় এই কোরবানির গোস্ত খাওয়া নির্দেশনা আছে ধর্মীয়ভাবে ভাবে বলা কিন্তু সে কতটুকু পরিমাণ খেতে পারবে প্রচন্ড গরম একদিকে চলছে এর মধ্যে গরুর ভুড়ি

আচ্ছা জি উনি আসলে উল্লেখ করেছেন হার্টের রোগীদের কথা তো হার্টের রোগীদের বেশ কিছু মেডিসিন থাকে স্পেশালি প্রেসারের মেডিসিন থাকে রক্ত তরলীকরণ মেডিসিন থাকে তা আমি হার্টের রোগীদের ক্ষেত্রে পরামর্শ হবে দৈনিক খাবারের মধ্যে যে প্রোটিনটা থাকে যেমন সকালে ডিমটা বাদ দিয়ে দেওয়া ছেড়ে দেওয়া মানে মাংস খাওয়ার জন্য অন্য জিনিসগুলো একটু সেক্রিফাইস করা বন্ধ করে দিতে হবে এটা একটা পদ্ধতি সেকেন্ড হচ্ছে যে যখন গরুর মাংস খাবে ঝোলটা এড়িয়ে খাবে এবং তার রান্নায় সম্ভব হলে ওই যে যেটা আপনি বলেছিলেন উপর থেকে তেলটা তুলে ফেলে তাকে একটা লেয়ার অন্তত তুলে ফেলে এখানে কিন্তু উনি ভুরির কথা স্পেসিফিক বলেছেন আর আসছে সেই মাংসের কথা বলেছে দ্বিতীয়ত হচ্ছে ভুরি যেটা ভুরি যেদিন খাবে বা নিহারি যেদিন খাবে সেদিন আর গরুর মাংস খাওয়া যাবে না একটু পজ দিতে হবে অর্থাৎ আপনি কুরবানি ঈদের দিন মাংস যদি সে খায় তাহলে এক থেকে দুই দিন পর ভুরিটা প্রসেস করে রেখে তারপরে সেই রান্নাটা করে যেদিন ভুরি খাবে সেদিন হয়তো আর সে মাংস খাবে না আর ভুরির ব্যালেন্সের ক্ষেত্রে যেটা করবে ভুরিকে অনেকে ভেজে ভেজে একেবারে লবণের প্রেশার বা হার্টের পেশেন্ট হয় এবং ভুড়ির সাথে সাদা লালাটা রুটি অথবা সাদা অল্প ভাত অথবা চালের রুটি দিয়ে ব্যালেন্স করতে হবে সেই ক্ষেত্রে চালের রুটি ইচ্ছা মতো খাওয়া যাবে না আর এটার সাথে আমি সব কিছু আসলে বা খাওয়া যাবে না সেটা আর ভুঁড়ির সাথে যেই পরামর্শটা থাকে পেঁয়াজের একটা সালাদ হয় আমাদের দেশে আপনি জানেন পেঁয়াজটা কুচি করে সিরকায় ভিজিয়ে রেখে ভুঁড়ির সাথে যদি সে এইটা সালাদ হিসেবে খায় অনেকটা তার মিনিমাইজ হবে কোলেস্ট্রল মিনিমাইজের ক্ষেত্রে সাহায্য হবে হজমে তাকে অনেক হেল্প করবে আপনার ভিনেগারটা যদি সিরকায় আপনি পেঁয়াজ ভিজিয়ে এই তিন চার দিন যদি খেতে পারে কেউ এটা কিন্তু অনেক দারুণ প্রোবায়োটিকের মানে কাজ করবে আর সেকেন্ডলি হচ্ছে পায়া নেহারি যেদিন করবে এটা কিন্তু খুব হাই লেভেলের একদম মানে এটার মধ্যে পুরোটাই মনে করেন এখানে আর আলাদা করার কিছু নাই যেদিন এটা সে ইনটেক করবে এক বেলার খাবার হিসেবে এবং আমি রেকমেন্ড করবো হার্টের বা প্রেশারের কোন কোনোভাবেই রাতে এটা 对吧？嗯 <noise> <noise> ইদার দুপুরের খাবার হিসেবে অথবা সকালে যাতে সে সারাটা সারা দিনে পরিশ্রম করে এটা রাইট এবং ওই দিনে আর কোন গরু খাসি বা মিট বা ডিম না খেয়ে সারা দিন ফ্রুটস ভেজিটেবলস এর মধ্যে থাকলে সে একবেলা কিন্তু নেহারিটা পরিমিত পরিমাণে এনজয় করতে পারবে এবার আপার কাছে আসি ভুরি এবং পায়া রান্না হবে কিভাবে ভুরি তো প্রথমে পরিষ্কারের একটা বিশাল বড় ব্যাপার থাকে ভুরি কিন্তু আবার একটা ব্যাপার আছে যে কেউ কেউ একদম পছন্দ করে না আবার কেউ কেউ সবচেয়ে বেশি পছন্দ করে ভুরি কিন্তু এক্সট্রিম দুই রকম আমি যেমন আমি খাই না ভুড়ি আমি খুব অপছন্দ করি কিন্তু মানে রান্না আবার উল্টা আমি খুব তো আমার হচ্ছে যে ভুরি পরিষ্কার করাটাই অনেক একটা ঝামেলার কাজ লাগে তো ভালো করে যদি ক্লিনটা না করা হয় তাহলে কিন্তু আবার সমস্যা এটা 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 খুবই ভালো করে পরিষ্কারের ব্যাপার আছে তারপর এটাকে ছোট ছোট করে কেটে এটা একটু গরম পানিতে একটু ভাব দিয়ে আমি যেটা করি একটু ফেলে দিয়ে নেই যাতে মানে এক্সট্রা একটু কয়েকটা লেবুর আমি স্লাইস দিই যাতে গন্ধটা না হ্যাঁ আর এটাকে তারপরে হচ্ছে যে মশলা কষিয়ে ভুড়িটাকে আসলে ভাজা হয় যেটা আপা বলেন যে ভেজে ভেজে খাওয়া যাবে না সো এটা আসলে ওই ভেজে না খেলে টেস্টটাও ঠিক আসে না ভুড়িতে হ্যাঁ সো এটা এই প্রসেসে করা হয় এবং ভুড়িটা আমি বলবো যে দুপুরে যারা ভুড়ি পছন্দ করেন তারা দুপুরে সাদা ভাত করে তার সাথে খেতে পারেন পোলাওটা অ্যাভয়েড করে কারণ পোলাওয়ের সাথে ভুড়িটা ঠিক যায় না আর নেহারি যেটা নেহারির প্রসেসটা হচ্ছে আগের রাতেই সব কিছু দিয়ে করে মশলা দিয়ে এগুলো সব কিছু সহ পানিসহ বসিয়ে রাখতে হয় চুলার জালটা কমিয়ে এটা সারা রাত হালকা হালকা করে জাল হতে থাকে ধরেন বা কয়েক ঘন্টার ব্যাপার আসলে অনেকটা সময় লাগে নেহারিটা হতে সো এটা আস্তে 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 হতে থাকে এবং হাটটার ভেতর থেকে সব মজ্জা যা যা আছে পায়ার ভেতর থেকে সব আসলে এই মানে ঝোলটার মধ্যে আসলে সব কিছু চলে আসে এবং এটা আস্তে জালে ধিমা আছে আসলে হতে হবে। হওয়ার পরে এটা আপনি সকালে আমি বলবো যে ফ্রেশ সকালে একদম চালেরাটা রুটি বা নান রুটি দিয়ে যদি খান এটা দারুণ লাগে খেতে প্রসেসটা মোটামুটি এরকম আর ডিটেলটা আসলে দেখতে হবে মুখে বললে ঠিক বোঝানো যাবে না আর এখানে আমি আর একটু অ্যাড করতে চাই যে আমাদের আমরা যে মাংসটা যে জমিয়ে যখন ফ্রিজে রাখি আমাদের ডিপ ফ্রস্টের সিস্টেমটা আসলে ঠিক নেই হ্যাঁ আমরা বাঙালিরা যদিও এটাতে সুস্থ আছে কিন্তু এটা নিয়ম হচ্ছে আমাদের ডিপ ফ্রিজ থেকে বের করে ধরেন ওটাকে নর্মাল ফ্রিজে রাখতে হয় নর্মাল ফ্রিজে যখন বরফটা যে আজকে রাতে আমি রেখে দিলাম সকালে আমি তখন দেখা যাবে বরফটা গলে গেছে তারপর আমি এটাকে ধুয়ে রান্না করে ফেলবো কিন্তু আমরা কি করি আমরা বের করে

এটা নরমাল ফ্রিজে থাকবে তখন এমনিতেই দেখবেন যে বরফটা গলে গেছে। তখন আমরা জাস্ট ধুয়ে রান্না করে ফেলবো পানিতে ভিজিয়ে রাখাটা কিন্তু ঠিক না কিন্তু এটা আমরা আসলে অভ্যস্ত হয়ে গেছি বাঙালিরা আমরা সব ভিজিয়ে রাখি তো এটা আসলে আমাদের একটু চেঞ্জ করা দরকার দেখে এটা এটা আমার ঠিক জানা ছিল না আমরা একটা ছোট্ট বিরতি দেচ্ছি বিরতির পর আবার আলোচনায় ফিরবো প্রিয় দর্শক আশা করি সঙ্গে থাকবেন প্রিয়া দর্শক ফিরিয়ালাম আলোচনায় তামান্না চৌধুরী আমরা গরুর মাংস নিয়ে অনেক কথা বলছি বললাম কিন্তু ঈদে কিন্তু আরও মানে ঈদের রান্নায় আরও অনেক পোলাও থাকে সেমাই থাকে নানা রকমের আইটেম দিয়ে কিন্তু ঈদের এটা সাজানো হয় যেমন সকালে হয়তো সেমাই দিয়ে শুরু তারপর সারাদিনে যেতে সেক্ষেত্রে আপনি আপনি যদি একটা মানে সারাদিনটাকে ভাগ করার জন্য যদি আপনার পরামর্শ দিতে বলা হয় তাহলে কীভাবে দেবেন ওকে সকালবেলা যেটা হয় যদি আমরা ডেজার্টের কথা ধরি ঈদের মিষ্টান্নগুলো আমাদের যে বাংলাদেশি যে দুধ দিয়ে ডেজার্টগুলো হয় সেগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত আপনি দেখবেন এখন সবাই ফিউশন করে অনেক কিছু করে ইউটিউবে যেহেতু আছে অনেকে অনেক কুকিংয়ের প্র্যাকটিস আছে তা আমি বলবো ঈদের দিনটা যেহেতু ভারী খাবার থাকবে ডেজার্টগুলো ট্রেডিশনাল হলে ভালো যেমন সেমাই সেমাই যে সেমাইটা থাকে সেটা কিন্তু কার্বোহাইড্রেট দুধটা কিন্তু প্রোটিন তো যে সকালে সেমাই খাবে ওটস আর দুধ খেয়ে যারা অভ্যস্ত এটা কিন্তু সেম হবে হয়ে যাবে হ্যাঁ সেম হবে তাহলে ওটা খেলে মোটামুটি চলে চলে যাবে এরপরে আপনি দুপুরের খাবারের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে বিরিয়ানি জিনিসটা যতটা কম করা যায় কারণ যেহেতু গরুর মাংস থাকবে বা খাসি থাকবে মুরগির কোনো আইটেম থাকবে পোলাওটাকে যদি আমরা প্লেন রাখতে পারি বা ভাতে যেতে পারি বা সাদা খিচুড়িতে যেতে পারি সেটা আমাদের জন্য কম্পারেটিভলি হেলদি হবে কারণ বিরিয়ানিটাও রিচ থাকে আবার আলাদা করে মাংস খেলেও রিচ এবার আসেন রান্নার ক্ষেত্রে শুধু গরুর কারি বা ঝুড়া কেন আমরা যদি একটু টিকিয়া করি মাংসের যেটা কিন্তু অনেক হেলদি হয় কারণ শ্যালো ফ্রাই হয় মাংসের একটা চিলি বিফ করা যায় হালকা পাতলা রান্না কিছু আছে যেটা আপা কাটা মশলার বলেছিলেন এগুলো কিন্তু অনেক হেলদি আপনি ন্যাচারালি হার্বসের স্পাইসিস দিয়ে করা আর চেষ্টা করতে হবে রাতে আর সবজির ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে যে কোনো একটা জায়গায় একটু সালাদ আকারে সবজিটাকে ইনক্লুড করে দিতে হবে যেমন কেউ যদি কাঁচা কাঁঠাল পায় কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস খেলেও কিন্তু সেটা টেস্টও অন্যরকম হয় আবার শশা টসা দিয়ে সালাদ রাতের ব্যাপারটা খেয়াল রাখতে হবে রাতের খাবারটা ইম্পর্টেন্ট যা প্রবলেম কিন্তু রাতেই হয় রাতে একেবারে গুরুপাক কিছু না খেয়ে ট্রেডিশনাল যে চালের রুটি বা নরম সাদা ভাত বা লাল চালের ভাত ভাতটাকে বা রুটিটাকে এখানে প্রায়োরিটি দিতে হবে অবভিয়াসলি আমি নান রুটি বা ইস্ট ব্যবহার করা হয়েছে এমন কোন রুটি রেকমেন্ড করি না তাতে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে আর গরুর মাংসের বিভিন্ন আইটেম কাবাব টাইপের করলে কিন্তু রুটি দিয়ে সেটা আপনি স্বাদও নিলেন ডিফারেন্টও হলো আবার পুষ্টিরও কোনো প্রবলেম হলো না আরেকটা ব্যাপার থাকে আমরা দেখি যে ঈদের সময় মানে মানে কোল্ড ড্রিঙ্কস প্রচুর পরিমাণে খায় সবাই মানে নানাভাবে খাওয়ার আগে পরে ব্র্যান্ড যাই হোক কিন্তু কোল্ড ড্রিঙ্কস অনেক খাওয়া হয় সেটা কি স্বাস্থ্যের জন্য কতটা উপকারী অপকারী এমনিতে অপকারী জানি তবু মাত্রাটা কি মাত্রাটা হচ্ছে যে কোল্ড ড্রিঙ্কস আসলে আমরা কোনোভাবেই বলি না খেতে বরং আপনি যদি একটু লেবু পানি খান বা হালকা গরম পানিতে একটু লেবু দিয়ে খেতে পারেন আপনার কিন্তু ডাইজেশনে হেল্প হবে আপনার কিন্তু রক্ত মানে ব্লাড সার্কুলেশনে সাহায্য করবে এবং হজম হতে সাহায্য করবে আপনি হালকা পাতলা অনুভব করবেন বা জিরা পানি যেটা আমরা এখন অনেকে পছন্দ করি বা ধরেন ন্যাচারালি আমের একটু জুস করলেন মানে ন্যাচারালি যদি থাকতে পারেন এটা আপনার স্বাস্থ্য ঝুঁকি অবভিয়াসলি না বরং আর উপকার হবে কোল্ড ড্রিঙ্কস হচ্ছে জাস্ট সাইকোলজিক্যাল একটা ক্রেভিং মানে মনে হয় যে কোল্ড ড্রিঙ্কস খেলে আমি আমার পুরা গ্যাস ক্লিয়ার হয়ে যাবে আমার আসলে ঢেঁকুর উঠবে বিষয়টা খুব ভুল যখন খাবেন সাময়িক আরাম পাবেন এটা ট্রু কিন্তু এটার পরবর্তীতে তিন চার ঘন্টা পর এটার এফেক্টটা শুরু হয় বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট বা যাদের প্রেশার আছে বা বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো কোনোভাবেই কোনো ড্রিঙ্কসকেই এনকারেজ না করে ন্যাচারালে লাসি করে খেতে পারেন মাথা করে খেতে পারেন লেবু পানি করে খেতে পারেন জিরা পানি খেতে পারেন এগুলো হেলদিও হয় তৃপ্তিও মেটায় সেই ক্ষেত্রে একটু চিল করে খাওয়া যায় আমরা যেমন ঠান্ডা জিনিসটা যেহেতু পছন্দ করি কারো কফ অ্যান্ড কোল্ডের ইস্যুস না থাকলে একটু ঠান্ডা করে খেয়ে রাইট অনেক অনেক ভালো ফিল করবেন সেই ক্ষেত্রে হ্যাঁ মানে একটু অকেশনে একটু সোডা ইনক্লুড করা যেতে পারে সামান্য যেমন আপনি লেবু পানিটা বানিয়ে সামান্য একটু সোডা দিলেন কারণ আসলে অকেশনে হয় কি যে রেস্ট্রিকশনটাকে এত দিলে মানবে মানতে পারবে না সবাই তার মানে দেখেন সেই সোডা স্বাদই আপনি পাচ্ছেন কিন্তু ন্যাচারাল লেবু দিয়ে মানে যেটা আসলে আমাদের মানে যে সাদা স্প্রাইট সেভেন আপের মতোই কিন্তু ফিলিংসটা আসে সো ন্যাচারালি যদি কিছু করা যায় জি জি আফরোজা নাজিন সুমি আপনি একদম শুরুতে বলছিলেন যে মানে কাটা মশলা দিয়ে রান্না করাইতে দিতে মানে শুনতে শুনতে আমার কখনো কখনো হয় কি ধরেন এই কোরবানিটা আমাদের এমন একটা উৎসব আমি একদম গ্যারান্টিতে বলতে পারি যে কালকে বাংলাদেশের আঠারো কোটি মানুষের পাতেই একটু না একটু গরু মাংস যাবে অনেক মানুষ আছে যারা সারা বছরে একবারই হয়তো মাংস খেতে পারে কোরবানি ঈদের উপলক্ষ পেলে। হয় কি আমি একবার দেখছিলাম যে পত্রিকায় যে আমাদের তেলের দাম মানে সয়াবিন তেলের দাম একটু বেড়ে গেছে তো তখন পার্বত্য চট্টগ্রামের এক সাংবাদিকরা এক পরিবারের কাছে গেল তাদের তেলের দাম নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই কেন সে তার কোনো খাবারে কখনো সে তেল ব্যবহার করেই না মানে সবসময় সব সিদ্ধ করে খায় মানে তেল ব্যবহার করার সামর্থ্যই নাই ফলে তার দাম বাড়া কমাতে কিছু যায় আসে না ফলে আমাদের কিন্তু এমন অনেক জনগোষ্ঠী আছে যাদের আসলে এত দামি মশলা বা তেল অনেক কিছু কিনতে পারে না তাদের জন্য কি কোনো মানে পরামর্শ বা কিছু কি আছে আসলে আমি বলবো যে খাবার আমরা যেভাবে খেতে চাই আমরা কিন্তু সেভাবে খেতে পারি যে গরুর মাংস আমাদের অনেক মশলা দিয়ে করতে হবে সেটাও না কিন্তু একটু মশলা না হলে আবার গরুটা ভালো লাগে না বুঝতে মানে অনেক মানে অনেকে তো একদম ধরেন আপনি অনেক দামি মশলা দিয়ে করতে হবে না দামি মশলা বলে আসলে কিছু তেমন আমরা নাই আমাদের বাঙালি খাবারে যে বাঙালি খাবারের যে রেসিপিগুলো আমাদের এই যে মানে উৎসবে যেগুলো আমরা নরমালি করি এগুলো কিন্তু সবই মানে আমাদের ট্র্যাডিশনাল মশলাই যেগুলো আমাদের সবার বাড়িতেই আসলে আছে হ্যাঁ এখন পেঁয়াজের দাম যখন বেশি হয়েছিল তখন কিন্তু আমরা পেঁয়াজ ছাড়া কিভাবে রান্না করা যায় সেগুলো নিয়ে আমরা অনেক শো করেছি আমরা রেসিপিগুলো দেখিয়েছি পেঁয়াজের পরিবর্তে কি ব্যবহার করা যায় তো মাংসে আসলে তেল কিন্তু মাংসের নিজস্ব একটা তেল থাকে এবং কোরবানির মাংসটা এত ফ্রেশ থাকে এর কিন্তু নিজস্ব একটা আলাদা মানে তেল দেখবেন বের হয় আমাদের তেলটা খুব অল্পই লাগে আর যে মশলাগুলো আছে হলুদ ধনে জিরে আদা রসুন এগুলো থাকে হ্যাঁ আর আপা যেটা বিফ চিলি বলেন এটাতে আরো তেমন কি মানে একটু হয়তো আমরা অ্যাড করি কিছু সস যেটা হয়তো আমি বলবো যে হ্যাঁ উচ্চবিত্ত পরিবার বা মধ্যবিত্ত পরিবার তারা এটা কিছু সস মিশিয়ে করছে সয়া সস ওয়েস্টার সস এরকম কিছু সস দিচ্ছে কিন্তু নর্মাল যে খাবারগুলো বা কাবাব আমরা শিক করতে পারি শীত কিন্তু জাস্ট হচ্ছে একটু কাঁচা পেঁপে বাটা দিলাম আর বাকি আমাদের এই যে আদা রসুন এই মশলাগুলো দিলাম বা মাংসের অনেক রকম আমরা সালাদ করতে পারি হ্যাঁ আপাত যে সালাদের কথা বলছেন আমরা হয়তো মাংস দিয়ে একটু মাংসটাকে একটু মেরিনেট করে আমরা কিন্তু এটাকে একটু হালকা সতে করে মাংসটা সেদ্ধ করে একটা সালাদও করতে পারছি সো এগুলো কিন্তু আসলে আমি বলবো যে আমরা সবাই খেতে পারি এমন না যে আমরা পারবো না কারণ এই মশলাগুলো আমাদের সবার বাড়িতে কম বেশি আছে আরেকটা জিনিস যে এখনো মানে আমরা দেখি যে ঈদ আসলে মানে ফ্রিজের বিক্রি বেড়ে যায় সবার ঘরে ঘরে ফ্রিজ কেনে তাও বাংলাদেশে এখনো অনেক পরিবার আছে যাদের আসলে ফ্রিজ কেনার সামর্থ্য নাই তারা কিভাবে মাংসটা কিন্তু তাদের ধরেন কোরবানি দিতে না পারলেও নানাভাবে কিন্তু তারা একটা মাংস পেয়ে যায় নানাভাবে মানে সামাজিকভাবে নানাভাবে পেয়ে যায় সেটা তারা কিভাবে ফ্রিজ না থাকলে সংরক্ষণ করবে কিভাবে আসলে আমি আমি যেটা দেখেছি যে বেশিরভাগই করে কি ওরা পুরো মাংসটা জাল দিয়ে রাখে আমার দেখা মতে ওরা জাল দিয়ে দিয়েই যে পুরনো পদ্ধতি আমি যেটা বললাম যে মশলাটা মাংসটাকে জাল দিয়ে দিয়ে এটা তারা করে এবং কিছুটা যে হলুদ দিয়ে আমি বললাম না একটা প্রথমেই বলেছিলাম যে সব মাখিয়ে একটা জাল দিয়ে রাখে সিরকা দিয়ে অনেকে সিরকা দিও একটা সাদা মাংস আমরা যেটা করি সেটা হয়তো ওরা করে না কিন্তু ওরা বেশিরভাগই করে কি একসাথে মাংসটাকে রান্না করেই ফেলে এবং তারা জাল দিয়ে জাল দিয়ে করে এটাই বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি এখন এখন আসলে ইউটিউব মোবাইলে সবার হাতে এটা আসলে এখন এখন হচ্ছে কি সবাই মোবাইলটা ইউজ করে ফেসবুক ইউটিউব সবাই দেখে সো কেউ যদি চায় কোনোটা তার মতো করে করতে চায় সেও কিন্তু সেটা করতে পারছে ফ্রিজ নেই বলে যে করবে না এমন না তারা করতে পারছে আর আসলে আমার কাছে মনে যে মাংসের পরিমাণ এত বেশি থাকে না যে তাদেরকে আসলে অনেক দিন এটা রেখে খেতে হবে কারণ তাদের পরিবারের সদস্য সংখ্যাও বেশি থাকে হয়তো অনেক ক্ষেত্রে তো খুব বেশি কিন্তু তাদের সুযোগটা থাকে না জি আপা আপনাকে ধন্যবাদ আমরা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাচ্ছি বিরতির পর আলোচনায় ফিরবো আশা করি সঙ্গেই থাকবেন প্রিয় দর্শক ফিরে আলাম আলোচনায় আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি তামান্না চৌধুরী অল্প একটু ছোট্ট একটা কথা জানার কয়েকদিন আগে ভারতের একটা জনপ্রিয় ছবি উস্তাদ হোটেল সেখানে একটা মানে সংলাপ আছে এমন যে কীভাবে রান্না করার চেয়ে গুরুত্বপূর্ণ যে কাদের জন্য রান্না করবেন সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কারণ যেমনটি বলছিলাম যে আমরা আমাদের দেশের অনেক মানুষ আছে যারা আসলে শুধু কোরবানির জন্য চেয়ে থাকে যে তারা মাংসটা একটু খেতে পারবে এমনিতে কোরবানি দেওয়ার সময় আমরা সবাই একটা অংশ দরিদ্রদের মধ্যে বিলি করি তারপরে ধরেন রান্নার পরে মানে আরও ধরেন তারপরে কিন্তু আমরা অনেক মাংস আবার ফ্রিজে সংরক্ষণও করি সেক্ষেত্রে আমরা তো অনেকে আছে যারা সারা বছরই চাইলে গরু মাংস খেতে পারবো সেক্ষেত্রে সবাইকে নিয়ে খাওয়ার বা ধরেন রান্নার পরও বিলানো বা এরকম ব্যাপারগুলা আমাদের সামাজিক এই এই সমাজে সবার মধ্যে কিভাবে করলে আরও সবাইকে নিয়ে আনন্দটা করা যায় আপনি একটা জিনিস জানতে চাচ্ছিলেন যে যাদের অনেক কিছু নাই তারা রান্না করবে কিভাবে আর কি সেটা তিনটা উপায় আমি বলি যে পেঁপে বাটা হলুদ আর লবণ এই গরু মাংস পেঁপে বাটা আর একটু লবণ কারণ মাংসটা নিজস্ব চর্বি দিয়ে এটা সুন্দর রান্না করা যায় আর যদি কারো বাসায় ডাল চাল থাকে অ্যাড করে দিলে এটা একটা দারুণ খিচুড়ির মতো বিরিয়ানির মতো বলেন এটা হয়ে যায় এক দুই হচ্ছে যেটা বলছিলেন আপা হলুদ দিয়ে লবণ দিয়ে মাংসটাকে সিদ্ধ করে দেন এটা সুতায় গেথে কিন্তু আগে শুটকি করা হতো আগে সমস্যা ছিল না বাট এখন সমস্যা হয় পলিউশনের কারণে যে জন্য আমরা এই জায়গাটা অনেককে সাবধানতা অবলম্বন করতে বলি তা আমার মনে হয় বন্টনটা প্রপারলি করা এবং এই যে যারা আসলে তেল গরম মশলা গরুর মাংসের একটা বিরাট মশলা হচ্ছে কিন্তু গরম মশলা যেটা অবশ্যই এক্সপেন্সিভ তো এইটা ব্যবহার বিশেষ করে আগে দাম বেড়ে যায় রাইট এই জন্য এই জন্য আমাদের উচিত খুব নিজের একদম হলুদ মরিচ যা আছে অল্প কিছু দিয়ে গরুর মাংস তেমন কিছুই লাগে না এটা যেভাবেই রানবেন সেভাবে উপভোগ করতে পারবেন যে কেউ সেটা খাক না কেন পরিমাণটা শুধু খেয়াল রাখবে জি আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক ঈদ আমাদের ঘরে ঘরে সবার ঘরে আনন্দ নিয়ে আসে এবং আসুক আমরা চাই যারা সারা বছর মাংস খেতে পারে না তারাও কোরবানি ঈদে পবিত্র ঈদুল আজহায় মাংস খান তবে তামান্না চৌধুরী বারবার যেটি বলছিলেন যে আপনারা সবাই এমনকি যারা যাদের হার্টের সমস্যা আছে তারাও মাংস খেতে পারবেন পরিমাণটার দিকে খেয়াল রাখা আপনি যদি দিনে একটু বেশি মাংস খেয়ে ফেলেন তাহলে ডিম বা অন্য খাবারটা একটু অ্যাভয়েড করা আপনি নিজে নিজেরটা বুঝবেন আমরা যেন লোভে পড়ে এমন কিছু খেয়ে না ফেলি যাতে আমাদের স্বাস্থ্যের ব্যাপারটা মাথায় থাকে যেন খাওয়ার সময় সেটা খুব খুব জরুরি আমরা সব কিছুই খেতে চাই স্বাদ করে খেতে চাই সবাইকে নিয়ে খেতে চাই সবাই মিলে আনন্দ করতে চাই কিন্তু আনন্দের যেন আমাদের কোনো কারণে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয় ভালো থাকবেন সবাই সাবধানে থাকবেন